সেই ছোটবেলায় সমরেশ মজুমদারের বিভিন্ন উপন্যাস পড়ে পরিচিত হয়েছিলাম জলপাইগুড়ির সঙ্গে বা উত্তরবঙ্গের সঙ্গে। তারপরে তো ডুয়ার্সে গেছি বেশ কয়েকবার, তখনও খুব ভালো লেগেছিল। তো এখন আবার ছেলে কর্মসূত্রে যেহেতু জলপাইগুড়িতে রয়েছে, আমরা সবাই মিলেই চললাম ওখানে, তো এখন আবার অন্যভাবে জলপাইগুড়িকে দেখছি। মানে আমরা গিয়েছিলাম ডুয়ার্সে, ডুয়ার্সের জায়গাটা অন্যরকম আর জলপাইগুড়ির যেখানটা টাউন সেখানটা অন্যরকম। এবার চলেছি পদাতিকে, এবার এসে গেছি জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন যত যত এগিয়ে চলছে, তত মানে যেন সৌন্দর্যের রাশি নিয়ে একদম কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ আর বাড়ি, এই গাছপালা সমস্ত মিশিয়ে মিলিয়ে মিশিয়ে একটা মোহময় পরিবেশের সৃষ্টি করছে। তো দূর থেকে সবাই তো হই হই করে উঠলো, আমরাও তাই, কীভাবে দেখব। তো তারপরে দেখতেই পাচ্ছেন দূরে নীল পাহাড়ের গায়ে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে, এটাকে স্লিপিং বুদ্ধা বলে। তো এত পরিষ্কার খুব কম সময়েই দেখা যায়। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখতে দেখতে চলুন। একদম ঠিক মনে হচ্ছে না যে বুদ্ধদেব শুয়ে আছেন, খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে, যেন মনে হচ্ছে জীবন সার্থক হয়ে গেল। ছেলে ডমিনোজের পিৎজা অর্ডার করে দিয়েছিল, তাই খাওয়া হচ্ছে। এখনো অর্ধেকটা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, আর অপেক্ষা করা যায়নি। দিন বাজারের রিলায়েন্স শপিং মলে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করেই জিনিসপত্র কিছু প্রয়োজনীয় কিনবো বলে। পরদিন সকালে শান্তিপাড়ায় গেলাম একটু মোমো খেতে সবাই মিলে। তারপর গেলাম ওই মলটিতেই, আবার আরও কিছু জিনিসপত্র কেনার বাকি ছিল আর ভুলে গেছি বলতে। আগের দিন সহজ পাকে, শান্তিপাড়ার সহজ পাকে রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম। আর তারপর গেলাম নির্বাণা রেস্টুরেন্টে। তো সেখানে এই যে আমরা খাওয়া দাওয়া করছি, দেখে নাও ভিডিওতে। রেগান জোস মাটন অ্যান্ড দিস ইজ মাটন তোপে আসে। পকোড়া ছিল, সব খাওয়া হয়ে গেছে, তার ফাঁকা প্লেট এই যে। আবার এদিকে এই যে রেস্টুরেন্টের বাকি, এটা খেতে এসছি ভিডিও করতে না। এখন খাওয়া হচ্ছে দোপেঁয়াজা, এই যে মা খাচ্ছে, এদিকে বাবাও আছে। ঠিক আছে। তারপর ছেলে বলল যে আমি তোমার হাতের রান্না অনেক দিন থেকে মিস করছি, তোমাকে আজকে রান্না করতে হবে। তো চিকেন চাপ করলাম আর পোলাও, তারপর
চিলি ভেটকে দিয়ে চিলি ফিশ এইসব করা হলো। তারপর রায়তা, অনেক দিন সত্যি আমিও ওকে কিছু করে খাওয়াতে পারিনি, সেই জন্য আমারও খুব কষ্ট হচ্ছিল। তারপরে এইসব সমস্ত করে আজকে খাওয়ানো হলো, তারপরে চলে আসবো, তাই ছেলের খুব মন খারাপ।